কি বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো। আর হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আর ভালো থাকবো নাই বা কেন, এত সুন্দর একটা ইভেন্টে গিয়েছিলাম যে, আর হঠাৎ ভাবছো এটা আবার কে? আমাকে ভুলে যাওয়াটাই স্বাভাবিক, কারণ গত এক বছর এই চ্যানেলে কোনো রকম ভিডিও আপলোড আমি করিনি। আমি গিয়েছিলাম ইউটিউব ক্রিয়েটার কালেকটিভ ইভেন্ট, যেটা কলকাতায় হয়েছিল গত 25 এবং 26 নভেম্বর। আর আমি সেখানে গিয়ে কী কী করেছি, আমার এক্সপিরিয়েন্স কেমন সেটাই শেয়ার করব। কারণ এটাকে কেন্দ্র করে ফেসবুক আর ইউটিউবে কিন্তু কন্ট্রোভার্সি ছড়াছড়ি, আর আমি হয়তো লাস্ট যে এই বিষয়ে ভিডিও বানাচ্ছি। যখন বানিয়েই ফেললাম তখন শেষ পর্যন্ত দেখতে ক্ষতি কী? চলো দেখতে থাকো আর আমি শুরু করে দিই আজকের এই ভিডিও। আশা করি তোমাদের প্রত্যেকেরই খুব ভালো লাগবে। আমার যাত্রা শুরু হয়েছে আরামবাগ স্টেশন থেকে, আর আজকের তারিখ 25 নভেম্বর 2023। যদিও আমার ইভেন্ট রয়েছে 26 নভেম্বর বেলা 11টায়, সঠিক সময়ে যদি পৌঁছাতে না পারি তার জন্য আগের দিন থেকেই রওনা দিয়ে দিলাম কলকাতার উদ্দেশ্যে। আর এখন ঘড়িতে বাজে বিকাল 4:30, ট্রেন ছেড়ে দিয়েছে, ট্রেন তার নির্দিষ্ট গতিতে এগিয়ে চলেছে, আর সুন্দর প্রাকৃতিক পরিবেশ, নদী এইসব উপভোগ করতে করতে কখন যে পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে বুঝতেই পারলাম না। আর এবার হাওড়া স্টেশন থেকে বেরিয়ে চলে এসেছি হাওড়া বাসস্ট্যান্ডে। এখান থেকে বাস ধরে যাব আমি আমার এক বন্ধুর কাছে, সেখানে থাকব রাতটুকু, আর তারপর আগামীকাল বেরিয়ে পড়ব ইউটিউব ইভেন্টের জন্য। যত সময় এগোচ্ছে তত যেন এক্সাইটমেন্ট লেভেল হাই হয়ে উঠছে, কারণ এত বড় একটা ইভেন্ট, আর আমার কাছে এই ইভেন্ট কিন্তু একটা স্বপ্নের মতো ছিল। আর হঠাৎ করে এত তাড়াতাড়ি যে এই স্বপ্ন পূরণ হবে ভাবতেও পারিনি। তো এবার রাতটুকু কেটে যাওয়ার অপেক্ষা, আর দেখতে দেখতে বাস থেকে নেমে পড়লাম, আর এসে দেখি আমার জন্য আমার বন্ধু অপেক্ষা করছে। আর তার সাথে এখানে চলছে জগদ্ধাত্রী পূজার বিসর্জন, তাই মা জগদ্ধাত্রীকে প্রণাম করে অটোতে উঠে পড়লাম। এবার যাব বন্ধু যেখানে থাকে সেইখানে, আর সেখানে রাতটুকু কাটিয়ে আগামীকাল বেরিয়ে পড়ব ইউটিউবের ইভেন্টের জন্য। আজ 26 নভেম্বর, সেই সোনালি দিন যার জন্য অপেক্ষা করছিলাম। আর এটা হচ্ছে কলকাতার সাউথ সিটি মলে। কত বড় একটা মল দেখতে পাচ্ছ, আমি কখনোই আসিনি, হয়তো এই ইউটিউবের ইভেন্টের জন্যই এখানে এলাম, আর হয়তো কখন আসবো বা আসতেই পারবো কি না সেটাও জানি না। তো চলো, সময় হয়েছে, এবার ভেতরে প্রবেশ করি। আর এখানে এসে দেখি অনেক ইউটিউবার বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে, আলাপ আলোচনা করছে। তো চলো ভেতরে গিয়ে দেখি আমারও কার সাথে দেখা হয়, নতুন নতুন অনেক বন্ধু হবে, বা সেখানের এক্সপিরিয়েন্স কেমন হয়। তো ভেতরে আমি প্রবেশ করছি, এখানে কিন্তু সিকিউরিটি চেকিং হয়ে গেল, তারপর এখানে সিঁড়ি বয়ে উপরে উঠছি। আর দেখতে পাচ্ছ সিঁড়িতে উঠছি, আর ওই যে পিছনে একটা গাড়ি, ওই গাড়িটা কিন্তু আমার, আমিই নিয়ে এসেছি। আর আজকের এই ইভেন্ট হবে সাউথ সিটি মলের একদম টপ ফ্লোরে, ওই যে দেখা যাচ্ছে লর্ড অফ দ্য ড্রিঙ্কস ওখানেই হবে। তো এখানে আমি চলে এসেছি, এরপর আমাকে ভেতরে প্রবেশ করতে হলে আমাকে ইমেল দেখাতে হবে, অর্থাৎ যখন ইনভাইট করা হয়েছিল সেখানে কিন্তু একটা ইমেলের মাধ্যমে ইনভাইট করা হয়েছে। তো সেই ইমেল চেক করে সেখানে রেজিস্ট্রেশন প্রসেস রয়েছে, নাম, চ্যানেলের নাম সব কিছুই সেখানেতে রেজিস্ট্রেশন করার পর কিন্তু ভেতরে প্রবেশ করতে দেবে, আর এক একটা চ্যানেলের জন্য একজনকেই ভেতরে ঢুকতে দেবে। তো খুবই রেস্ট্রিকশন। তো তারপর দেখতে পাচ্ছ আমি সব কিছু প্রসেস কমপ্লিট করে দিয়ে ভেতরে চলে এসেছি। ভেতরে আসার সাথে সাথেই আমাদের হাতে পরিয়ে দেওয়া হলো একটা ব্যান্ড, যেখানেতে লেখা রয়েছে ইউটিউব ক্রিয়েটার কালেকটিভ, আর তার সাথে সাথে রয়েছে ওয়েলকাম ড্রিঙ্ক। ওয়েলকাম ড্রিঙ্কে রয়েছে চা আর কুকিজ, আর সাথে টেবিলে টেবিলে দেওয়া হচ্ছিল স্যান্ডউইচ। প্রায় 3 থেকে 4 ধরনের স্যান্ডউইচ কিন্তু দেওয়া হচ্ছে, আর সবটাই ছিল আনলিমিটেড। তো মোটামুটি 3-4টে স্যান্ডউইচ তো ছাঁটিয়ে নিলাম, আর 1 কাপ চা, 1টা কুকিজই নিলাম, কারণ এরপর ইভেন্ট শুরু হবে, বেশি খাওয়া দাওয়া করাটাও খারাপ। তো চলো ইভেন্ট শুরু হয়ে যাক, দেখি সেখানে আবার কী ধরনের আলোচনা হয় বা কারা কারা আসে, কারা হোস্ট করে, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। আর আমি যেই টেবিলে বসেছি সেই টেবিলে আমাকে নিয়ে মোট 7 থেকে 8 জন ইউটিউবার রয়েছে, আর প্রত্যেকেই কিন্তু খুব মিশুকে, প্রত্যেকের সঙ্গে আলাপ হলো, পরিচয় করলাম, খুব ভালো লাগলো, আর নাম্বারও এক্সচেঞ্জ করে নিয়েছি, কারণ ভবিষ্যতে কখন কার সাথে দরকার পড়বে, আর পরিচয় রাখাটা তো খুবই ভালো। আর এখানেতে যারা যারা ছিল প্রায় অনেকেরই মিলিয়নের ওপর সাবস্ক্রাইবার বেস রয়েছে, তো তাদের কাছ থেকে চ্যানেল সম্পর্কে অনেক কিছু এক্সপিরিয়েন্স কিন্তু পেয়ে গেলাম, যেটা আমার জন্য ভবিষ্যতে অনেক কাজে আসবে। আর দেখতে দেখতে হল একদম কিন্তু ভর্তি, আর আরও হয়তো আসবে, তারপর কিছুক্ষণের মধ্যেই আমাদের ইভেন্ট শুরু হয়ে যাবে, যেখানে মেনলি ইভেন্টে হয়তো আলোচনা করা হবে যে কীভাবে ইউটিউব চ্যানেল গ্রো করা যায়, বা অনেকের সাকসেস স্টোরি, বা তারা কীভাবে তাদের চ্যানেল শুরু করেছিল, বা
মাঝপথে অনেকের চ্যানেল ডিলিট হয়ে যায় বা কোনো রকম স্ট্রাইক, এইসব ব্যাপারে টেকনিক্যাল বিষয়েও আলোচনা করা হচ্ছিল। আর তার সাথে কিন্তু অনেক মোটিভেশনও পাওয়া যাচ্ছিলো, কারণ অনেকেই কিন্তু ছিল যারা একদম জিরো লেভেল থেকে 1 মিলিয়ন, 2 মিলিয়ন, এমনকি 15 মিলিয়ন পর্যন্ত সাবস্ক্রাইবার বেস। আর এখানে একটা বড় বোর্ড দেখতে পাচ্ছ যেখানে কিন্তু ইউটিউবের যে 15 বছর কমপ্লিট হয়েছে, সেই 15 বছর কমপ্লিট হওয়াকে কেন্দ্র করে একটা ভিডিও এখানে চালানো হচ্ছে। আর যেটা আজকের ইউটিউব ক্রিয়েটার কালেকটিভ ইভেন্ট, সেই ইভেন্টেরই কিন্তু এটাই মেন, যে 15 বছর হয়েছে আর সেটাকে কেন্দ্র করে আমাদের বাংলাতে ইউটিউবারদেরকে সুযোগ দেওয়া হয়েছে একটা সুন্দর ইভেন্টের জন্য। তো এখানে একটা প্রজেক্ট চালানো হচ্ছে, আমরাও দেখলাম। আর এর পাশাপাশি আমাদেরকে একটা করে দেওয়া হয়েছিল টাস্ক, কারণ প্রত্যেকটা টেবিলে যারা যারা ছিল তাদের জন্য একটা খেলা ছিল। তো সেখানে ডাইভার্সিটি বিঙ্গো নামক একটা খেলা দেওয়া হয়েছিল, তারপর 40 মিনিট সময়ের মধ্যে একটা ছোট্ট রিলস ভিডিও বানাতে দেওয়া হয়েছিল, এরকম ছোটো ছোটো গেম, মানে একটা মস্তির ব্যাপারই ছিল। তার সাথে টেকনিক্যাল কথাবার্তা তো ছিলই, আর এখানে অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর, একদম দারুণ লাগছে। আর আমাদের ইভেন্ট যেটা ছিল 11টা থেকে 2টো পর্যন্ত, আমরা তো প্রায় 10:30টার মধ্যে এখানে চলে এসেছি, আর এখন ঘড়িতে বাজে প্রায় 1:30টার মতো। তো এখন আমাদেরকে দেওয়া হচ্ছে লাঞ্চ। তো লাঞ্চে যেটা মেনলি ছিল তা হলো স্যালাড ছিল, তান্দুরি রুটি, রাইস, ভেজ ডাল, তার সাথে পনিরের আইটেম ছিল, ভেটকি মাছের একটা আইটেম ছিল, তার সাথে চিলি চিকেন, চিকেন কষা, আর একটা তরকারির মতো ছিল, সেটা জানি না। তো চলো এবার খাওয়া দাওয়া কমপ্লিট করা যাক, তারপর কিন্তু একদম লাস্টে চলে এসেছে কেক আর আইসক্রিম, তো সেটাও নিয়ে নিলাম, সেটাও খাওয়া দাওয়া করলাম, ভালো লাগলো। আর এখানে আর কিছু নেই, ইভেন্ট কিন্তু এখানে একদম শেষ, খাওয়া দাওয়া হয়ে গেল। এরপর যখন আমরা বেরিয়ে আসছি তখন আমাদের প্রত্যেককে একটা করে গিফট বক্স দেওয়া হচ্ছে। তো এই গিফট বক্সে কী রয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছ এই গিফট বক্সে যেটা রয়েছে সেটা হলো একটা ডায়েরি, একটা রয়েছে পেন, টুপি রয়েছে, পাশে কিছু ছোটো ছোটো প্লেট দেখতে পাচ্ছ, তো এগুলো রয়েছে, আর তার সাথে গ্রিটিংস কার্ড দেওয়া রয়েছে ইউটিউবের তরফ থেকে। তো এতক্ষণ তো ভিডিওটা দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো এবার আসি নিজের এক্সপিরিয়েন্স নিয়ে, অর্থাৎ আমার নিজস্ব মতামত, এই ইভেন্টে গিয়ে আমার কেমন লেগেছে সেটাই এবার শেয়ার করব। কারণ এই ইউটিউব ইভেন্টকে নিয়ে কিন্তু কন্ট্রোভার্সি শেষ নেই, প্রায় 1 মাস হয়ে গেল, তোমরা সবাই জানো, দেখেছো যে এই ইভেন্ট কতটা বাজে হয়েছে। হ্যাঁ, 25 তারিখে যে ইভেন্ট হয়েছে সেটা কিন্তু খুবই খারাপ হয়েছে, সেটা আমি নিজেও দেখেছি, বা আমার নিজের কিছু বন্ধু 25 তারিখে গিয়েছিলো, তারা সেই দিন রাত্রি আমাকে কল করে জানায় যে 26 তারিখে তোর ইভেন্ট রয়েছে, বেকার যাস না, এইসব হয়েছে। আর একটা কথাই সেদিন বলেছিল যে শুধু ভিডিওগুলো যখন ইউটিউবে আসবে তখনই দেখে বুঝে নিবি যে কীরকম হয়েছে বা কীরকম ব্যবহার করা হয়েছে, ম্যানেজমেন্টের কাছ থেকে কীরকম ব্যবহার তারা পেয়েছে সবটাই বললো, দেখতে পাবি। তো মোটামুটি তো আগের দিন আমি পৌঁছে গিয়েছিলাম, আর এটাই ঠিক করেছিলাম যে আমি যেহেতু গেছি তো আমি 26 তারিখ ইভেন্ট অ্যাটেন্ড করবো। তো গিয়ে দেখি 10:30টার মধ্যে প্রায় আমি ভেতরে প্রবেশ করি, সেটাও তো দেখিয়েছি। তো এত সুন্দর ইভেন্ট হয়েছে, আর জীবনে সত্যি বলতে এটা প্রথম ইউটিউব ইভেন্ট ছিল, তো আমার এক্সপিরিয়েন্স কিন্তু দারুণ, 26 তারিখের ইভেন্ট দারুণ হয়েছে, কিন্তু 25 তারিখে যে ইভেন্টটা এত বাজে হয়েছে সেটা তো আমি নিজে দেখেছি। তো সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু ইভেন্ট যারা ম্যানেজমেন্ট করেছে তারা কিন্তু খুবই বাজে একটা জিনিস করেছে। তো এই নিয়ে কিন্তু প্রতিবাদ করা দরকার, আর যারা ভিডিও বানিয়েছে একদম 100% ঠিক করেছে তারা বানিয়েছে, কারণ মানুষকে ইনভাইট করে যদি ভেতরে ঢুকতে না দেয়, কেউ এসেছে ধানবাদ থেকে, কেউ রাঁচি থেকে, কেউ ত্রিপুরা থেকে, তো তাদেরকে ভেতরে ঢুকতে দেয়নি, বা যারা ভেতরে ঢুকেছিল তাদের প্রায় 3 ঘন্টার ইভেন্ট ছিল, তাদেরকে 40-45 মিনিট রাখার পর বের করে দেয়, আবার পরে আবার 40-45 মিনিটের জন্য কিছুজনকে ভেতরে নিয়ে যায়, অর্থাৎ যা সিট ছিল তার ডবলেরও বেশি মানুষজনকে কিন্তু ইনভাইট করেছিল 25 তারিখে। আর যাই হোক, সেই নিয়ে আর বেশি কিছু বলবো না, কারণ 25 তারিখের ইভেন্ট সত্যি খারাপ হয়েছে, কিন্তু আমার নিজস্ব মতামত 26 তারিখে যেহেতু আমি ইভেন্টে গিয়েছিলাম 11টার সময়, সেই দিন ইভেন্টে কিন্তু দারুণ মজা হয়েছে, দারুণ কিন্তু সময়টা কেটেছে, আর যারা গিয়েছিলো তারা প্রত্যেকেই কিন্তু ভেতরে ঢুকতে পেরেছিল। তো মোটামুটি আমার এক্সপিরিয়েন্স কিন্তু 26 তারিখে খুবই ভালো হয়েছে, আর যেহেতু ইউটিউবের এটা আমার প্রথম ইভেন্ট তো সেহেতু খুব ভালো লেগেছে আর মোটিভেশনও পেলাম। তো তার জন্য এবার থেকে ঠিক করলাম যে এই যে ব্লগ চ্যানেল এটা আবার চালু করব। আর একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে আমি খুব শীঘ্রই একটা ভালো জায়গা বেড়াতে যাচ্ছি, ঐতিহাসিক জায়গা, তো একটা ট্রাভেল ব্লগ খুব শীঘ্রই আসবে, আবারও আগের রূপে নিউ ব্লগস ফিরে আসবে, যারা আগে থেকে ফলো করো তারা তো জানোই। তো চলো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে খুব শীঘ্রই, ততক্ষণ তোমরা প্রত্যেকে সুস্থ থাকো, ভালো থাকো, আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা পুরানো সাবস্ক্রাইবার যারা আবার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, একটা করে কমেন্ট অবশ্যই করে দিও, ভিডিওটিকে লাইক, আর ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওয়।